আজকে আমি আর সাত্তুকে লাঞ্চ করবো একসাথে, তারপর আরো কত কি হবে তাই না? সাত্তুকি বাবা জীবনকে তুই নিজের থেকেও বেশি ভরসা করিস, ভালোবাসিস, তাই ভয় পাস। আমি বিশ্বাস করি, আমি জানি সাত্তুকি বাবা জীবনও তোকে এরকমই ভালোবাসে। না, ভুল করেছি আমি, মামা ঠিকই বলেছে, অন্যের কথায় রেস্টুরেন্ট থেকে চলে আসা উচিত হয়নি আমার। কেন আমি একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে পারলাম না? তিস্তাকে তো আমি ভালো করে চিনি, জানি আমি ও নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে, তারপরেও ওকে হারানোর ভয় আমি এইটুকুও ভাবিনি তিস্তা আমাকে মিথ্যে কথাও বলতে পারে। সত্যি আমি একটা স্টুপিড, কিচ্ছু নেই মাথায় আমার, কিন্তু সব বুঝেও কেন আমি এরকম ভুল করি? কেন আমার এখনো তিস্তাকে ওর সাথে দেখলে কষ্ট হয়? বিশুকাকা, কোথায় যাচ্ছ তুমি? এটা তো বাড়িতে যাওয়ার রাস্তা নয়। বড় রাস্তায় কি কোনো কাজ হচ্ছে? মানে এই দিক দিয়েও বাড়িতে যাওয়া যাবে তো? বিশুকাকা, তুমি এত জোরে গাড়ি চালাচ্ছ কেন? কোথায় যাচ্ছ? বিশুকাকা কিছু বলছো না কেন তুমি? বাহ, ভালো লাগলো তোমায় দেখে। ঠিক আছে তো এখন, বন্ধুর সঙ্গে গল্প করছো, চাইনিজ খাচ্ছো, আমি লাঞ্চ করছিলাম, আমি জাস্ট ওকে শেয়ার করতে বলেছি। হ্যাঁ, ভালো কথা তো, কিন্তু তিস্তা আজ কন্টিনেন্টাল খেতে চেয়েছিল। বন্ধুকে বলনি তিস্তা তোমার জন্য আজ কন্টিনেন্টাল খাবার আসছে? ও খেতে চাইনি, আমি জাস্ট চোর করেছিলাম। কথা বলতে পারছে না তিস্তা এমনটা তো নয়, ওর কথাটা ওই বলুক। আমি তো সাত্তুকে বলেছিলাম, আপনি আবার এক মিনিট। খাবারটা ভেতরে নিয়ে এসো। ম্যাডাম আসবো? হ্যাঁ এসো, এটা ওখানে রাখো আর ম্যাডামকে সার্ভ করে দাও। কি আপনি আবার নিজে এসে এগুলো কেন? এতে এত অবাক হওয়ার কি আছে তিস্তা? আমার ছেলের কাজটা আমি করতেই পারি, তুমি আমাদের গেস্ট, তার উপর অসুস্থ, এই অবস্থায় যখন কিছু একটা আবদার করে চেয়েছ তখন সেটা দেওয়াটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। সাত্তুকে না পারলে ছেড়ে দিত, আপনি আবার কষ্ট করে। কষ্টের কি আছে? দেখো তুমি এখানে বসে কার সঙ্গে গল্প করছো, কি খাওয়া দাওয়া করছো সে তো সাত্তুকে জানে না, কিন্তু ওকে কনকের সঙ্গে লাঞ্চ ছেড়ে তোমার জন্য খাবার নিয়ে এখানে ছুটে আসতে হতো, সেটা তো ঠিক হতো না। না, তাই আমি ভাবলাম আমি কাজটা একটু সহজ করে দিই। ওর মেডিসিনের টাইম হয়ে গেছে, সিস্টারকে ডাকি। এত তাড়াহুড়োর কি আছে? 10 মিনিট দেরি হলে কোনো অসুবিধা হবে না।
আগে ও যেটা খেতে চেয়েছে সেটা খেয়ে নিক আগে, দিয়ে দাও ওকে। নাও তিস্তা। জোর করে খেও না তিস্তা, যতটুকু ভালো লাগে যতটা পারো ততটুকু খাও। আপনি কি এখানে দাঁড়িয়ে থাকবেন? তুমি চাইলে বসতে পারো, বসবো, ভালো লাগবে তোমার? আমি অনেক ভেবে দেখলাম তিস্তা, আমাদের দিক থেকে কয়েকটা ভুল হয়ে গেছে। সাত্ত্বকী আর কনক যখন তোমাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে তখন তোমাকে দেখাশোনার দায়িত্বটা আর শুধুমাত্র ওদের থাকে না, আমাদের এবং আমারও তোমাকে দেখাশোনার দায়িত্বটা বর্তায়। তোমার প্রতি আমরা কৃতজ্ঞ। কনকের কেসে সাক্ষী দিয়ে তুমি শুধুমাত্র সাত্ত্বকীরই উপকার করো, আমাদেরও করেছো, আর তার পরিবর্তে তোমায় দেখাটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আপনারা এতদিন ধরে এত কিছু করেছেন আমার জন্য, এর পরেও আবার তা বললে হয়? আমার তো মনে হচ্ছে তোমার জন্য এখন অবধি আমরা কিছুই করতে পারিনি, এবার করব। আমি ঠিক করে নিয়েছি, যতক্ষণ না অবধি তুমি পুরোপুরি সুস্থ হচ্ছ ততক্ষণ অবধি আমি নিজে তোমার দেখাশোনা করব। এবার আমিও দেখব তিস্তা আর কত অভিনয় তুমি করতে পারো। বিশু কাকা, এসব কি হচ্ছে? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি? আমি এতবার করে তোমায় প্রশ্ন করছি, তুমি উত্তর দিচ্ছ না কেন? এত জোরে গাড়ি চালিও না বিশু কাকা, আমার ভয় করে। আমি কিছু বলছি তোমায়, তুমি শুনতে পাচ্ছ? বিশু কাকা, গাড়ি ঘুরিয়ে নাও, আমরা যে রাস্তা দিয়ে বাড়ি যাই সেই রাস্তা দিয়ে যাবো, আমি এক্ষুনি বাড়ি যাবো। বিশু কাকা, আমি বাড়ি যাবো বলেছি, তুমি গান চালালে কেন? কি করছো তুমি এসব? জোরে করে দিল গানটা, কি হচ্ছে এসব? আরে শুধু মাথা নয় ম্যাডাম, হাত পা চোখ মুখ নাক সব একদম ঠিক আছে, ফার্স্ট ক্লাস। আরে ঠিক আছে, কি করে বলছো ব্রো এই সব? ইয়েস, হ্যাঁ আমারই প্ল্যান অবভিয়াসলি। আরে আমার তো জাস্ট ভেবেই আনন্দ হচ্ছে যে বৌরানী না একদম সারপ্রাইজড হয়ে যাবে দেখবে। আমি এটা ভেবেই আনন্দ পাচ্ছি যে বৌরানীর কি রিয়াকশন হবে। আমি আমি পুরো দেখতে পাচ্ছি দাদা ভাই আর বৌরানীকে একদম ছবির মতন দেখতে পাচ্ছি, বিশ্বাস করো। আগে জানতাম অপ্র রামের ভাই লক্ষ্মণ, কিন্তু এখন তো দেখছি রাম ভক্ত হনুমান একেবারে, না হলে এসব কাণ্ড কেউ করে? হ্যালো, আরে জিম্মি কি হলো, কি বলো কিছু, আমার প্ল্যানটা কেমন লাগলো? আমি আর কি বলবো বলো অপ্র, কিন্তু এসব ছেলে মানুষে তোমার বাড়ির লোকজন সব শুনলে কি ভাববেন বলো তো? অপ্র তুমি তো আর
ছোট নও, তোমার তো বয়স হয়েছে একটা। আরে শোনো শোনো, আমার ছেলে মানুষই না দেখলেই বাড়ির সবাই বরঞ্চ বেশি অবাক হবে, বুঝলে তো। আর তাছাড়া দাদা ভাই আর বৌরানী কতদিন একসাথে বেড়াতে যায়নি বলো তো, দুজন একসাথে কতদিন হলো আনন্দ করেনি। সে তো আমরা কতদিন কোথাও বেরোইনি অভ্র, সে খেয়াল কি তোমার আছে? আছে ম্যাডাম, খুব আছে। কিন্তু তোমার এখন যা শরীরের পরিস্থিতি সেটা ভেবেই আমি কোনো রিস্ক নিচ্ছি না ঝিলমিল। আমি চাই না এখন তোমার শরীরের উপর দিয়ে কোনো ধকল যাক। কত ভাবনা আমার পতিদেবের, নিজের ভালো তো পাগলেও বোঝে। তিস্তা অব্দি পাগল সে যে প্রাণপণে ব্যাগরা দিয়ে যাচ্ছে কনক আর সাত্তকীর মাঝে। আর আমার বরকে দেখো, হাঁদার মতো অফিসে খেটে মরে দাদা ভাই বৌরানীকে রোম্যান্সের চান্স দিয়ে যাচ্ছে। নেকা!